10,303 শিক্ষকের শান্তিপূর্ণ আন্দোলনের উপর বিজেপি সরকার কর্তৃক ফেসিস্ট কায়দায় আক্রমণের প্রতিবাদে সহ চাকুরিচ্যুত শিক্ষকদের পুনরায় চাকুরি ফিরিয়ে দেওয়ার দাবিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান সোমবার দুপুরে বামপন্থী গণসংগঠনের ডাকে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল। দক্ষিণ জেলা কমিটির সম্পাদক বাসুদেব মজুমদার, সিআইটিইউ মহকুমা কমিটির সভাপতি ত্রিলোকে সিনহা ও সম্পাদক বিজয় তিলক, কৃষক নেতা বাবুল দেবনাথ, বামপন্থী যুব সংগঠনের নেতা মধুসূধন দত্ত, নারী নেত্রী খুকু ঘোষ এই মিছিলে নেতৃত্ব দেন। মিছিলটি সিপিআইএম বিলোনিয়া মহকুমা অফিসের সামনে থেকে শুরু হয়ে পুরাতন মোটর স্ট্যান্ড পরিক্রমা করে বিলোনিয়া 1 নং টিলার উদ্দেশ্যে রওনা দিতেই বিলোনিয়া ইউবিআই শাখার সামনে বিশাল পুলিশ টিএসআর মিছিলে গতিরোধ করে। পুলিশের বাধা পেয়ে মিছিলে সামিল চাকরিচ্যুত 10,323 সহ বামকর্মীরা বিলোনিয়া শহরের রাস্তায় বসে প্রতিবাদ করতে থাকে। পরে পুলিশ এসে নেতৃত্বদের সাথে কথা বলে রাস্তা অবরোধ মুক্ত করে। মিছিল সেখান থেকে জগন্নাথ বাড়ি সংলগ্ন জনগ্রন্থাগারে জমায়েত সংঘটিত করে। জমায়েতে বক্তব্য রাখেন সিপিএম দক্ষিণ জেলা সম্পাদক তথা কৃষক নেতা বাসুদেব মজুমদার। জমায়েতে বাসুদেব মজুমদার বলেন, রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের বিজেপি সরকার পুলিশকে দিয়ে যেভাবে 10,323 শিক্ষকদের শান্তিপূরণ গণতান্ত্রিক আন্দোলন বর্বরোচিত আক্রমণ সংঘটিত করছে, তা কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের পক্ষে কাম্য নয়। তিনি বলেন, পুলিশকে দলদাসে পরিণত করে মানুষের প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, এটা ফেসিবাদের লক্ষণ। তিনি বলেন, অবিলম্বে 10,323 শিক্ষকদের স্থায়ী চাকুরির ব্যবস্থা করতে হবে সরকারকে। মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা দখল করে এখন মানুষকে লাঠি পেটা করছে বিজেপি সরকার ও তার পুলিশ। তিনি রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও মানুষের সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে সকল স্তরের মানুষকে সমবেত হতে আহ্বান করেন। 10,300 শিক্ষক শিক্ষয়িত্রীদের সে অশিক্ষক কর্মচারী পদে নিয়োগ করতে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোনো অংশের কোনো মানুষের কোনো বাধা নেই। বাধা শুধু বিজেপির সংকীর্ণতা, বাধা শুধু বিজেপির দলবাজি। সেই দলবাজি বন্ধ করে অবিলম্বে 10,323 শিক্ষক শিক্ষয়িত্রী যারা ছাঁটাই হয়ে গেছে, তারা সহ আরো অন্যান্য বেকার যারা আছে তাদের নিয়োগের প্রক্রিয়া চালু করুন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।